1871 সাল, 7ই আগস্ট, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি মাত্র 20 বছর বয়সে চিত্রকলা শুরু করেন। 1896 সালে কলকাতার আর্ট স্কুলে সহকারী অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়। ভারতীয়দের মধ্যে তিনি প্রথম এই মর্যাদা লাভ করেন। 1913 সালে লন্ডনে তার চিত্রের প্রদর্শনী হয়। গিলাডি সাহেবের কাছে অবনীন্দ্রনাথের প্রথম চিত্রকলার পাঠ শুরু হয়। তিনি চিত্রকলার পাশাপাশি বহু নিবন্ধ অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক ধারণা রচনা করেন।